লালগোলায় ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে তৃণমূলের ভোট প্রচারে দুই সাংসদ ও বিধায়ক। 8ই জুলাই পঞ্চায়েত ভোট, তার আগে প্রচার ময়দানে শাসক বিরোধী সব পক্ষই। সোমবার লালগোলার কালমেঘা ও পাইকপাড়া পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট প্রচারে দেখা গেল রাজ্যসভার সাংসদ নাদিমুল হক ও জঙ্গিপুরের সাংসদ তথা সাংগঠনিক জঙ্গিপুর জেলা তৃণমূলের সভাপতি খলিলুর রহমানকে। তৃণমূলের সাপোর্টে নেবেন, বার্তা দেবো যে আমাদের যে প্রার্থীগুলো আছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা গ্রাম সংসদে, সবাইকে আপনারা বিপুল ভোটে জয় করুন। এদিন বৃষ্টি মাথায় করেই চলল ভোট প্রচার, বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পাশাপাশি পথ সভাও করেন তারা। বৃষ্টি হচ্ছে তবু লোক যে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছে এটাই বোঝা যাচ্ছে। আবহাওয়া দেখে বোঝা যায় সারাদিন কি হবে। কাজে এই যে লোকের মুখে যে হাসি মুখে যেভাবে সংসদ এগিয়ে এসছে, তৃণমূল কংগ্রেস 100%।